আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি, সকালবেলা এই যে নাস্তা করার পরে যে কাপ পিসগুলো বের হয় তো সেগুলোই ধুয়ে নিচ্ছি। আর বিটুর ফার্স্টে বলে রাখি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর খুব সহজে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন, আপনাদের লাইক কমেন্ট আমাদের কাজে উৎসাহ বাড়িয়ে দেয়। আসলে আমরা একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, যারা আমরা ইউটিউবে কাজ করি তারা অবশ্যই জানেন যে একটা ভিডিওর পিছনে কত একটা ব্যয় করতে হয়। তারপর হচ্ছে গিয়ে অনেকটা সময় ব্যয় করার পরে একটা ভিডিও আমরা আপলোড করতে পারি ইউটিউবে। তো যাই হোক, তো সেই জন্য বলছি একটা লাইক দিবেন, একটা লাইক দিলে আমাদের একটু উপকার হয়। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু ধুয়ে নিয়েছি ক্লিন করে, এখন হচ্ছে আমি যে চামচগুলো রোজা মনে টেবিলটা সব এলোমেলো করে ফেলেছে তো গুছিয়ে এখন রান্না করতে চলে যাব। তো আজকে রান্না করবো হচ্ছে, এটা হচ্ছে চিকেন রান্না করবো। তো চিকেন রান্না করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তো সেজন্য আর মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এমনিতেও আমার চ্যানেলে অনেক চিকেনের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে যে শক্ত মুরগিটা আছে তো সেটাই রান্না করব। মুরগিটা ডিমও হয়েছে, অনেক বড় ছিল মুরগিটা, তো মশলা কষিয়ে যে মুরগিটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। তো আজকে কী কী রান্না করছি সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ঢাকনা করে দেওয়ার পর 10 মিনিট পর আবার একটু ঢাকনাটা তুলে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই মুরগিটার কিন্তু একটু ঝোল করে আলু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। তো এই দিক থেকে হচ্ছে ঢাকনা দিয়ে আমি মুরগিটা পাশের চুলায় শিফট করে দিলাম কষানোর জন্য। আর এদিক থেকে আমি করলা ভাজিটা করে নেব। করলা ভাজি করার জন্য একটু তেল দিয়েছি, আর একটু বেশি তেলই দিতে হয়, করলা ভাজিতে তেলের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে আর তিতোটাও কম লাগে। তো এটা হচ্ছে এই যে উস্তা আছে, তো এই উস্তে সাথে একটা আলু দিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ও কেটে দিয়ে দিয়েছি একসাথে। এখন হচ্ছে দিলাম স্বাদ মতো লবণ, তো সামান্য পরিমাণ হলুদ দিচ্ছে আর কি, দিয়ে এখন একটু নাড়াচাড়া। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, আমি দিয়েছি জাস্ট একটু কালারের জন্য। আর এই ভাজিটা কালারটা খুব সবুজ থাকবে, একদম কালার ঠিক রেখে ভাজিটা করবো আর কি, আর একটু গতিটা লাগবে না। তো এখন আমি হচ্ছে 1 মিনিটের জন্য ঢাকনা করে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই যে চিকেনটা নাড়াচাড়া দিয়ে এখন আমি হচ্ছে আলু দিয়ে দেব। এই যে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর আলু সবসময় কেটে আর 5-6 মিনিট ভিজিয়ে রাখবেন পানিতে, তাহলে আরও কষটা ভিতর থেকে বের হয়ে যায়, আলুটা খেতে খুব ভালো লাগে। তো এই যে আলুটা দিয়ে একটু আবার কষিয়ে নেব একটা ঢাকনা করে। তো এই যে এখন হচ্ছে আবার 5 মিনিট পর ফিরে আসলাম, এখন একটু আবার নাড়াচাড়া দিয়ে দেব। তো নাড়াচাড়া দিয়ে আবার 2-1 মিনিট কষে তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে ফুটন্ত পানিটা দিলে কিন্তু ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আর জানি না কে কী মনে করেন, মুরগির পাগুলো আমি খাই, আমার কাছে ভালোই লাগে, তো সেজন্য মুরগির পা দিয়েছি। আর এই মোটা মুরগির চামড়াটাও কিন্তু খেতে ভালো লাগে, চামড়াটা খুব মোটা হয়। তো এই যে অলরেডি হয়ে গিয়েছে আমার চিকেন রান্নাটা, আর কালারটা মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন। তো কালারটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। যাই হোক, একটা রেসিপি কমপ্লিট। এখন হচ্ছে আমি যে করলা ভাজিটা ঢাকনা করে দিয়েছিলাম, এখন করলা ভাজিটাও একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর করলা ভাজি বেশি রান্না করলে কিন্তু সেটা ভালো লাগে না খেতে। তো এখন হচ্ছে আমি চুলাটাকে বাড়িয়ে দিয়েছি, জালটা বাড়িয়ে দিয়ে এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে আজকে ভাজিটা করতেছি আর কি। আর দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণটা কতটা বেশি দিয়েছি,
তো এই যে অলরেডি হয়ে গিয়েছে আমার করলা ভাজি, এখন হচ্ছে আরেকটা খুব বাঙালি রান্না করব, আমাদের গ্রাম্য অঞ্চলে যে রান্নাগুলো হয় সেটা। তো এখানে হচ্ছে আমি আজকে পুঁটি শুটকি দিয়ে রান্না করব, হচ্ছে যে ছোট ছোট যে মূলা শাকের ভিতরে মূলাগুলো থাকে সেগুলো। তো এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি 10-12টা ফালি করে। তো দিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিলাম শুটকিগুলো একসাথে, আর এইগুলো আমি হাতে দিয়েছিলাম, শুটকিগুলো নিজে বাসেই দিয়েছি আর কি। তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু পুড়ে গিয়েছে, আসলে সকালবেলা কাজ খুব দ্রুত করতে হয়, একটা করতে গেলে আরেকটা প্রবলেম হয়ে যায় হাতের কাজ। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন দিয়ে সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে মশলাটা কষানো শেষ। তো এই যে আমি মূলাগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি, আমি একদম মূলা ডান্ডি সহই দিয়ে দিব। এটা শুটকি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমার মতো যারা শুটকি পছন্দ করেন তারা তো অবশ্যই খেয়েছেন, তো যারা খেয়েছেন বা এইভাবে রান্না করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে হচ্ছে আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে একটু ঢাকনা করে দেব, কারণ মূলার যে ডাটা থাকে সেটা কিন্তু সহজে সিদ্ধ হয় না। তো আমি 5 মিনিটের মতো ঢাকনা করে দিয়েছিলাম, তো এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম মিশে গিয়েছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ গলে গিয়েছে তো বা একটু পানি দিয়েছি, একদম সামান্য পরিমাণ পানি দিয়েছি, এটা যেহেতু একদম মাখো মাখো করবো তো সেজন্য বেশি একটা ঝুলে পানি দেইনি। তো এখন পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর এখন যে কোনো সবজিতে কিন্তু ধনিয়া পাতাটা না দিলে আসলে সবজিটা পুরোপুরি পারফেক্ট হয় না, স্বাদটাও ভালো লাগে না, যখনের যেই মানে সিজন সেটা দিতেই হয়। তো যাই হোক, আজকের ভিডিওগুলো কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপিগুলো কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেবো, আল্লাহ হাফেজ।